السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আঞ্চলিকতা কিংবা গোত্রগত ও সম্প্রদায়গত পরিচয়ের ভিত্তিতে কাউকে শ্রেষ্ঠ মনে করা আর কাউকে তুচ্ছ বা হেয় প্রতিপন্ন করা, ছোট মনে করা, এ ধরনের প্রবণতা ইসলাম পূর্ব জাহেলি যুগে ছিল, যুগ যুগ ধরে এটা সমাজের একটি শ্রেণী মানুষের মাঝে ছিল, আমাদের সমাজেও বর্তমানে বিদ্যমান আছে। নতুন করে যে মাত্রাটি যোগ হয়েছে এক্ষেত্রে সেটি হলো, আমরা অনলাইনের সুবাদে দেখতে পাই যে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিনোদনমূলক কর্মসূচির অংশ হিসাবে এক ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতায় এক পক্ষের প্রতিযোগী একটি অঞ্চলকে শ্রেষ্ঠ, একটি অঞ্চলকে উত্তম এবং মর্যাদাপূর্ণ এটা প্রমাণ করার চেষ্টা করেন এবং অপর অঞ্চলকে তিনি হেয় প্রতিপন্ন করেন, সেটাকে ছোট এবং তুচ্ছতা ছিল্ল করবার চেষ্টা করেন। আর অপর পক্ষের প্রতিযোগী তিনিও একই কাজ করেন, একই ভূমিকায় তিনি অবতীর্ণ হন। এই যে প্রতিযোগিতা, এই যে প্রবণতা আমাদের সমাজে বর্তমানে বিরাজমান আছে, আর এই প্রতিযোগিতার বাইরেও আমরা আমাদের ব্যক্তিগত সাধারণ জীবনযাপনেও আমরা অনেক সময় দেখা যায় কোনো কোনো আঞ্চলিকতা নিয়ে আমরা গর্ব করে থাকি, অহংকার করে থাকি, আবার কোনো কোনো অঞ্চলে কেউ জন্মগ্রহণ কিংবা বসবাস করার কারণে তাকে আমরা হেয় প্রতিপন্ন করি বা কোনো অঞ্চলে মানুষকে আমরা তুচ্ছতাচ্ছিল্য করি, তাদেরকে নিয়ে আমরা উপহাস করি। এই কাজটি যুক্তির নিরিখে কোরআন এবং সুন্নার দৃষ্টিতে কতখানি যৌক্তিক, কতখানি গ্রহণযোগ্য? সর্বপ্রথম কথা হলো, কোরআন এবং সুন্নার দৃষ্টিতে এমনকি যুক্তির নিরিখেও এ কাজটি অত্যন্ত জঘন্য, অত্যন্ত গর্হিত এবং নিন্দনীয় একটি কাজ। প্রতিযোগিতা হোক আর সাধারণভাবেই হোক না কেন, কোনো আঞ্চলিক পরিচয়ের কারণে কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা, কাউকে ছোট মনে করা, কাউকে নিয়ে উপহাস করা, কারোর সমালোচনা করা কিংবা কোনো আঞ্চলিকতার ভিত্তিতে কারোর শ্রেষ্ঠত্বের দাবি করা, কাউকে মর্যাদাপূর্ণ বলে মনে করা, এটি সম্পূর্ণভাবে অসুস্থ, অসুন্দর এবং নিন্দনীয় একটি প্রবণতা। জাহিলি যুগে এই প্রবণতা ছিল, আমাদের সমাজে কোনো কোনো ধর্মের মানুষের মাঝে এরকম বর্ণ বৈষম্য, আঞ্চলিক বৈষম্য এটা এখনও বিরাজমান আছে, অথচ শরীয়ত এটাকে কোনোভাবে অ্যালাউ করে না। জন্মগতভাবে প্রত্যেকটি মানুষ, বিশেষ করে প্রতিটি মুসলিম সমান, কোনো এলাকায় জন্মের কারণে কেউ যেরকম মর্যাদাশীল হন না, ঠিক তেমনিভাবে একটি এলাকায় জন্মগ্রহণ করার কারণে কেউ ছোট, তুচ্ছ অথবা উপহাসের পাত্র হন না। এটাই হলো ইসলামের শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে দ্বার্থহীন ভাষা ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী এবং পুরুষ থেকে, আর তোমাদেরকে যে বিভিন্ন গোত্র এবং সম্প্রদায়ে আমি বিভক্ত করেছি, এটি গর্ব বা কারোর শ্রেষ্ঠত্ব প্রমাণ করবার জন্য নয়, বরং এটি এই জন্য যেন তোমরা একে অপরকে চিনতে সুবিধা হয়, সেজন্যই তোমাদের মাঝে এই গোত্রগত এবং সম্প্রদায়গত তারতম্য আমি রেখেছি। নিশ্চয়ই তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদার অধিকারী হলেন তিনি যিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন, অর্থাৎ আল্লাহকে ভয় করে, আল্লাহর তাকওয়া অন্তরে লালন করে, তার ভিত্তিতে অন্যায় কাজ থেকে নিজেকে নিবৃত রাখতে পারেন, যে যত বেশি তিনি আল্লাহর কাছে তত বেশি সম্মানিত এবং মর্যাদার অধিকারী। এই আয়াত থেকে বোঝা গেল একজন মানুষের শ্রেষ্ঠত্ব, অশ্রেষ্ঠত্ব, মর্যাদা, অমর্যাদা এটা নির্ভর করে সেই ব্যক্তির আমলের উপরে, সেই ব্যক্তির কর্মের উপরে, তার আঞ্চলিকতা, তার জন্মস্থান, তার কোন এলাকায় তিনি বসবাস করেন, এগুলোর উপরে তার মর্যাদা কিংবা অমর্যাদা কোনোটাই নির্ভর করে না। একবার মদিনাতে দুজন সাহাবির মাঝে কোনো একটি বিষয় নিয়ে বাদানুবাদ হয়। একজন সাহাবি ছিলেন মুহাজির, আরেকজন ছিলেন আনসার। একজন সাহাবি তার দলের বা গোত্রের লোকদেরকে ডেকে সাহায্য প্রার্থনা করলেন অপর সাহাবির বিরুদ্ধে। এই আওয়াজ, এই ডাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত রেগে গেলেন, রাগান্বিত হয়ে তিনি বললেন, আবিদাওয়াল জাহিলিয়াতি ওয়া আনা বাইনা আযহুরিকুম, আমি তোমাদের মাঝে এখনো রয়েছি, আমি থাকতে আমার জীবদ্দশায় তোমরা ইসলাম পূর্ব জাহিলি যুগের মানুষের যে ডাক ছিল সেই ডাক আজ তোমাদের মাঝে শুনতে পাই। এই হাদিস আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দেয় যে গোত্রগত, অঞ্চলগত গ্রুপিং এটাকে শরীয়ত কোনোভাবেই অনুমোদন দেয় না, এটি শরীয়ত দৃষ্টিতে গর্হিত একটি কাজ, এটি মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করে, বৈষম্য সৃষ্টি করে, এটাকে শরীয়ত অ্যালাউ করে না। অতএব প্রিয় ভাই বন্ধুগণ, আসুন আমরা এটা থেকে বেঁচে থাকি। বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আরবের মানুষের জন্য কোনো শ্রেষ্ঠত্ব এটা সংরক্ষিত নয় অনারবদের উপরে।
শ্রেষ্ঠত্ব কিংবা অশ্রেষ্ঠত্ব এটা অঞ্চলের ভিত্তিতে নির্ণয় করা যায় না, এটা ব্যক্তিগতভাবে নির্ণয় করতে হয় প্রত্যেকটা ব্যক্তির কর্ম থেকে তার আমল দিয়ে। আবু জাহাল মক্কায় হারামের এরিয়াতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছে, নবীর বংশে জন্মগ্রহণ করেছে, তারপরেও আবু জাহালের চাইতে অনেক অনেক গুণ শ্রেষ্ঠ হাবশায় জন্মগ্রহণ করা একজন নিগ্র ক্রীতদাস বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব কোন অঞ্চলের মানুষকে হেয় প্রতিপন্ন করা, তাকে উপহাস করা, তাকে তুচ্ছতাচ্ছিল্য করা, তাকে ছোট মনে করা, অথবা কোনো অঞ্চলে জন্মগ্রহণ কিংবা বসবাসের কারণে নিজেকে বা কাউকে শ্রেষ্ঠ মনে করা, তাকে মর্যাদাশীল মনে করা, তাকে উত্তম এবং ভালো মনে করা, এটি অযৌক্তিক সমীকরণ এবং অসুন্দর একটি স্বভাব। অঞ্চলের মানুষ বেশিরভাগ ভালো কিংবা বেশিরভাগ খারাপ, এটাকে দেখে কোনো মানুষকে ভালো কিংবা মন্দ বিচার করা যাবে না। প্রতিটা মানুষের বিচার হবে তার ব্যক্তিগত আমল এবং কর্ম দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জিনিসটাকে বুঝবার, ভালো করে রপ্ত করার তৌফিক দান করুন। আঞ্চলিকতার ভিত্তিতে গর্ব করা, অহংকার করা কিংবা আঞ্চলিকতার ভিত্তিতে কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা, হেয় করা, উপহাস করা, এই হারাম এবং নিষিদ্ধ কর্ম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বিনোদনের নামে এ ধরনের কাজ করা আরও জঘন্য কাজ, কারণ এটাকে এক ধরনের বৈধতা দেওয়া হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুবোধ দান করেন, আমাদেরকে সুস্থ রুচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন, আমরা যেন বর্ণ বৈষম্যের মতো অঞ্চল বৈষম্য থেকে বেঁচে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।